শ্বশুরবাড়ির মধুর হাড়ি একটা কথা আছে না? আসসালামু আলাইকুম। আজ একসাথে ধরে আম্মু কইতাছে যে বড় আপুদের বাসায় ফল ফুল নিয়ে যাও। তো এটা আম্মু সব কিছু রেডি করে রাখছে, কি কি দিচ্ছে আজকে আম্মু এটাই তুলে ধরবো। আজকে এই জন্য মনে করলাম যে এই গরমের মধ্যে আজকে বড় আপুদের বাড়ি চলে যাই, যেহেতু ফল ফুল পাইকি গেছে সবকিছু। তো আম্মু কি কি দিল এটা দেখাচ্ছি আপনাদেরকে। এইগুলো হচ্ছে আমাদের রূপালী আম, এইগুলো হচ্ছে আমাদের পাকাম, এই যে এগুলো হচ্ছে আমাদের পাকাম, আর এই যে কাঁঠাল, আমাদের গাছের পাকা কাঁঠাল একবারে, আর এগুলো সব বস্তায় বাঁধতেছি যাতে নিতে সুবিধা হয়। আর এই যে দুধ, আম্মু সব কিছু রেডি করে রাখছে, তার মেয়ের বাড়িতে দিবি। এই যে এক বস্তা কিন্তু হয়ে গেছে, ভাইয়াকে আজ এক সপ্তাহের মতো ধরে ডাকা হচ্ছে যে আসে, নিদের পরে আসেন নাই, আসা এগুলো নিয়ে যান। আমার যেহেতু বাইক নাই তো একটা ভ্যান ডাক দেবো, ভ্যান ডাক দিয়ে এইগুলো বড় আপুদের বাসায় নিয়ে যাবো। তো চলেন একবার সরাসরি ভাইয়াদের বাসায় দেখা হচ্ছে। তো চলে আসলাম, ভ্যানওয়ালাকে আমি পাঠিয়ে দিচ্ছি যে ভ্যানওয়ালা চলে যাক, আর যে ভাইয়াকে ডাকি দেখি কি হয়। আসুন ভাইয়া, 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 এই তো ভাইয়া আমি মিজান, যে রোদ পড়তেছে এখন অমনি আসলাম। এই তোমার নানা ভাই, তোমার নানিমা কি ঘটাইছে তোমার জন্য? কি কি বস্তা আছে তুমি নিবে নাকি? এটা দেখেন কি শুরু করে দিতে হাত ঢুকাই দিচ্ছে, কত জিনিস ফটাইছে, ওরে আল্লাহ, এত কষ্ট করে আইছো এখন, আমাকে একটু কইলে তো আমি আগায় যেতাম। আসলে শ্বশুর বাড়ির জিনিস তো দেখেন, আমি এইটুকু এইটুকু নিয়ে আসতে লাগি যে অবস্থা হয়ে গেছে আমার। শ্বশুরবাড়ির মধুর হাড়ি একটা কথা আছে না, হ্যাঁ, আমার শালাবাবু হঠাৎ করে বস্তা ভরে কী নিয়ে আসলো আমি নিজেও জানি। এই বস্তার মধ্যে কী এত, ওরে বাবা ওজন! এই যে ওর সাথে এই জায়গাটা, ওই যে পিঠা বানাচ্ছে ওই পাতিল ধরলাম, হালা কাটতেছে না কি আটা কাটতেছে ওইটার পাতিল ধরলাম, যার কারণে আমি এই দিক কথা বলতেছি, ওই দিক গেট টুকানি শুরু করে দিয়েছে শালাবাবু। শ্বশুরবাড়ির থেকে বস্তা ভরে কী এমন পাঠাইছে আমি নিজেও জানি। তো খুলে দেখি, সেই মজা। আর এইরকম শ্বশুরবাড়ি দেখে বিয়ে করবেন যে শ্বশুরবাড়িতে সব কিছু পাওয়া যায়, আম, কাঁঠাল, লিচু, দুধ, কলা, ডিম, যা কিছু আছে, রসুন, পেঁয়াজ, যা কিছু আছে। কিরামগঞ্জে এইরকম শ্বশুর দেখে বিয়ে করবেন, তাহলে লাভবান হবেন ভাই। আমার কিছু চাওয়া লাগে না, এমনিই দিয়ে যায় ভাই, কেউ যদি দিয়ে যায় ভাই আমার তো কিছু করার নাই ভাই। আমি তো আর চাই নাই যে আমার শ্বশুরের কাছ থেকে যে এইটা দেন এইটা দেন, এখন শ্বশুর যদি দিয়ে দেয় আমি কি করবো? আবার থেকেই আবার আমার দোষ দিবেন ভাই, শ্বশুরবাড়িতে তো যৌতুক নিলেন, আমার কিছু করার নাই ভাই। এখন এগুলো দেশে আলহামদুলিল্লাহ, আর আমার ছেলে তো বাবা, এদিকে আসো এদিকে আসো, তুমি কিরকম খুশি হয়েছো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্বশুরবাড়ি থেকে আমার শালাবাবু, একমাত্র শালাবাবু, বস্তা ভরে জিনিস নিয়ে আসছে, তো এটা দেখে আমি তো অবাক। আর আমার একটু খারাপ লাগলো এই গরমের মধ্যে, একটু বিকেল হয়ে হলে পরে সমস্যা ছিল না, কিন্তু এই গরমের মধ্যে ছোট মানুষ এত কষ্ট করে এই জিনিসগুলো নিয়ে আসছে, যাকোর জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।